আমি ভীষণভাবে প্রেম করতে চাই, বিশ্বাস করুন। আমি নতুন বছর পড়েছে, নতুন ওয়েদার, ঠান্ডা ঠান্ডা লাগছে, প্রেম করতে কার না ভালো লাগে, কিন্তু আমার জীবনে আপাতত নো মনের মানুষ। অনেকদিন ধরেই কথাবার্তা চলছে যে একটা ইন্টারভিউ লাগবে, একটা ইন্টারভিউ লাগবে। রিসেন্ট কী কাজ করছো অ্যান্ড রিসেন্ট কাজটা নিয়ে একটু কথা বলবো। তো ফাইনালি আজকে দিদিমণির সময় হয়েছে, আজকে আমরা দিদিমণিকে ধরে আনতে পেরেছি। আর এই মুহূর্তে আপনাদের সকলের প্রিয় বসুন্ধরা রয়েছে, অনুষ্কা রয়েছে, যারা যেই যে সিরিয়াল দুটো আপনারা দেখেন, কেউ মিঠাই দেখছেন, কেউ মোমের বাড়ি দেখছেন। অ্যান্ড ইটস বেটার টু সে এই মুহূর্তে আমার সঙ্গে আড্ডায় অর্কজা আচার্য, আলাদা করে পরিচয় কোনো খুব বেশি প্রয়োজন নেই। কেমন আছেন দিদিমণি একটু বলুন তো। এই যে আপনি যেমন রেখেছেন, কাজ খুবই ভালো চলছে। মিঠাইয়ের বসুন্ধরা বস তো ভীষণভাবে, মানে বসুন্ধরা ক্যারেক্টারটা ভীষণভাবে অ্যাকসেপ্টেড হয়েছে এবং দর্শকরা ভীষণভাবে ভালোবাসছে। কারণ আফটার নিরুপমা এরকম একটা ক্যারেক্টার আমি একটু ভয় ভয় ছিলাম যে, কারণ জেনারেলি মানে একটা লিড করার পর এরকম ক্যারেক্টার করার নিয়ে অনেকে অনেক কথা বলে, বাট সামহাও মিঠাই এমন একটা সিরিয়াল যেখানে সব ক্যারেক্টার্সগুলোই বলতে পারি ইকুয়ালি প্রাধান্য পায়। দ্যাটস ওয়াই আমি রাজি হয়েছিলাম বসুন্ধরার চরিত্রে অভিনয় করার জন্য, এবং সেটা ভীষণভাবে অ্যাকসেপ্টেড হয়েছে আমাদের, আমার, ফাহিমদা এবং ওয়েন্ড্রিলার যে মানে ট্রায়াঙ্গেলটা, সে হ্যাঁ ট্রায়াঙ্গেল লাভ স্টোরিটা, তার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল। আর নতুন কাজ শুরু করলাম অনুষ্কা হিসেবে মৌয়ের বাড়িতে, এটা প্যারালাল লিড আর কি, সেইটা দেখা যাক। সবে কাজ শুরু করেছি, এবারে দেখি দর্শক কিভাবে নেয়, ফিঙ্গার্স ক্রসড। আচ্ছা, এই যে বসুন্ধরা চরিত্রটা, এটা একটা লাভ ট্রায়াঙ্গেল রয়েছে, ব্যক্তিগত জীবনে এরকম প্রশ্ন লাভ ট্রায়াঙ্গেলের মধ্যে তুমি গিয়েছো? কলেজ জীবনে তো এগুলো টুকটাক হয়েই থাকে, মানে এরকম মানে কি বলো তো, কলেজ জীবনে সদ্য সদ্য স্কুলের ব্যারিয়ার থেকে পেরিয়েছি, সদ্য সদ্য স্বাধীনতাগুলো পাচ্ছি, এবং হ্যাঁ এরকম ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হয়েছে আর কি। সেটা খুব কষ্টকর হয়, আমাদের এইভাবে যেভাবে সিরিয়ালে দেখানো হচ্ছে অতটা মজার হয় না, বিশ্বাস করুন আসল জীবনে, এটা আপনারা সবাই বুঝতে পারবেন। ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হয়ে গেলে খুব চাপের হয়ে যায়, মানে যে আর কি থার্ড পার্সনটি হয় তার পক্ষে খুব চাপের হয়ে যায় আর কি। সেটা হ্যাঁ আমার ক্ষেত্রেও হয়েছে আর কি। একটি ছেলে এবং একটি মেয়ে, মানে মেয়েটি থার্ড পার্সন এবং আমাকে নিয়ে দুজন ছেলে, এটিও সব বলে দিলাম, মানে যা এই ইন্টারভিউটা তারা দেখার পর যে কি করবে। এদিন ন্যাশনাল হলিডে, এদিন সেকেন্ড সানডে, এবার চ দেখা করি, মানে কারোর সাথেই আর, মানে তারপর কলেজের প্রেম কলেজে কেটে গেছে, তাদের সাথে কোনো যোগাযোগ নেই, তারা কোথায় আছে আমার কোনো আইডিয়াও নেই। মনের মানুষ কি ধরা দিল ফাইনালি? বললাম না আমাদের জীবনে যে প্রেম করার সময়টা নেই। বিনয়ের অবতার, আমি ভীষণভাবে প্রেম করতে চাই, বিশ্বাস করুন। আমি নতুন বছর পড়েছে, নতুন ওয়েদার, ঠান্ডা ঠান্ডা লাগছে, প্রেম করতে কার না ভালো লাগে, কিন্তু আমার জীবনে আপাতত নো মনের মানুষ। আচ্ছা, এবার একটু নতুন চরিত্র সম্পর্কে জানি, এটা তো আমরা তো অলরেডি বসুন্ধরাকে তো আমরা দেখিয়েছি। অনুষ্কা কেমন? অনুষ্কার সঙ্গে তোমার কথা হয়েছে? অনুষ্কা হচ্ছে প্রচণ্ড ফান লাভিং, মানে একদম বসুন্ধরার কি বলবো, একেবারে পুরো অপোজিট একটা ক্যারেক্টার বসুন্ধরার থেকে। বসুন্ধরা যেমন একেবারে ভীষণ ডেডিকেটেড কাঠখোট্টা একটা পুলিশ অফিসার, সেখানে অনুষ্কা হচ্ছে ভীষণ ফান লাভিং, ও বিদেশ থেকে পড়াশোনা করে ফিরেছে। দেখো সিরিয়ালে যেটা হয়, ক্যারেক্টারের একটা ব্রিফিং এখন আমার কাছে আছে, তারপর আস্তে আস্তে সেটা ইভলভ হয়, সেটা মানে ডেইলি বেসিসে হয়, সেটা আমি যত শ্যুট করতে পারবো। বসুন্ধরাটা যেমন এক কিছুটা আমার আয়ত্তে এসে গেছে, অনুষ্কা আসতে আমার এখনও অনেকটাই সময় লাগবে। আমি যতটা জানি প্রচণ্ড ফান লাভিং, ভীষণ ফাঙ্কি জামা কাপড় পরে, আমার লুকটাও খুব ইন্টারেস্টিং হয়েছে, তোমরা দেখলে খুব মানে কালকেই বোধ হয় প্রথম ইন্ট্রোডাকশন হবে। খুব না না হ্যাঁ, মানে নিরুপমার মানে সংযুক্ত যেমন ছিল, মানে সুপার মডেল ছিল, প্রচণ্ড ওয়েস্টার্ন জামা কাপড়, এটা হচ্ছে কি বলবো একটু ফাঙ্কি জামা কাপড় পরে, একটু কালার জ্যাকেটস, তারপর ভীষণ
মানে কালারফুল বলা, কালারফুল বলা যেত, মানে ওর লাইফটাও ভীষণ কালারফুল। হ্যাঁ বেসিক্যালি রণবীর সিং এর মতন খানিকটা আর কি। এবার দেখা যাক সেটার আস্তে আস্তে ক্যারেক্টার ইভলভমেন্টটা কিরকম ভাবে হয়। আচ্ছা, এই যে মাঝখানে যখন কাজ করছিলে না, যেই মুহূর্তটায় দাঁড়িয়ে অর্কজাকে আমরা খোঁজ করছিলাম কোথায় নিরুপমার পরে, সেই মুহূর্তটা দাঁড়িয়ে যখন কাজ ছিল তখন কোথাও ডিপ্রেশন এসেছিল? দেখো মানে আমি যে বলবো যে ডিপ্রেশন আসেনি এরকমটা আমি অস্বীকার করবো না, কারণ কী বলতো আমরা একটা রুটিনের মধ্যে থাকি, তো নিরুপমা করাকালীন কাজ করছি, যতই ব্যস্ততা থাকুক আর কি, তবুও ওইটার মধ্যে মানে সামহাউ আই লাভ মাই ওয়ার্ক সো মাচ আর কি। তার ফলে যখন নিরুপমা হট করে শেষ হয়ে গেল, তারপরে অনেকটা স্প্যান অফ এক দু মাস মতন যা হয় আমাদের প্রফেশনে, মানে এক দু মাস আমি জাস্ট বসেছিলাম, ফটোশ্যুট করছিলাম এই টুকটাক, সে তখন একটু মন খারাপ ছিল যে হ্যাঁ এর পরের আনসার্টেনিটিটায় ভয় লাগছিল বেসিক্যালি। তারপরে অনেক সিনিয়র অ্যাক্টার্সদের সাথে কথা বললে তারা বললো দেখ ইটস পার্ট অফ দ্য জব, মানে তোকে তুই একটা কাজ কর শেষ করেই যে আরেকটা কাজ পেয়ে যাবি, এটা মানে খুব খুব লাকি হলে মানুষে পায় আর কি। তবুও আমি ইনফ্যাক্ট দু মাস ওয়েট করার পরেই বসুন্ধরা চরিত্রটা পেয়ে যাই, খুব খুব লাকিলি আর কি। দ্যাটস ওয়াই আর কি, মানে ওই ডিপ্রেশনটা মানে তোমাকে গ্রাস করতে করতেও করেনি আর কি, থ্যাংকস টু বসুন্ধরা বোস আর কি। আচ্ছা, তাও তো মন খারাপ তো হতো, তো সেটা বিট আপ করতে কি করে, মানে সেটা একটু অর্কজার মুখ থেকে? হ্যাঁ, বিট আপ করতে বলতে দেখো মেন্টাল হেলথ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ আমাদের যেমন জ্বর হয়, যেমন কোভিড হয়, তেমনই ডিপ্রেশন হয়। এবং সেটা বিট আপ করার প্রসেসটা হচ্ছে মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি একেবারে সেই ভীষণভাবে ডিপ্রেসড হয়ে গেছিলাম এরকমটা নয়, আমার মন খারাপ ছিল। মন খারাপ এবং ডিপ্রেশনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে কিন্তু। সুতরাং সেইটা বেড়াতে গেছি, বই পড়েছি, সিনেমা দেখেছি, ওয়েব সিরিজ দেখেছি, এইগুলো করে কিন্তু মন খারাপ বিট আপ করা যায়। বাট ইফ ইউ আর ফেসিং ডিপ্রেশন সেটা হলে কিন্তু তোমার ডাক্তার দেখাতে হবে। সেই অবধি আমি পৌঁছইনি থ্যাঙ্কফুলি আর কি, আশা করছি পৌঁছতে হবে না। হ্যাঁ, একদম আর কি। ওটিটিতে কি আমরা দেখতে পাবো, কারণ ওটা তো এখন ট্রেন্ডিং? আমি না ভীষণভাবে ওটিটিতে কাজ করতে চাই, বিশেষ করে মানে ওয়েব সিরিজে না। দেখো এক মানে কথা চলছে বলতে কথা চলছিল, আমার একটা আড্ডা টাইমসের কাজের কথা হয়েছিল, বাট সেটা সামহাও ওয়ার্কআউট করেনি, সেটা দেখা যাক ভবিষ্যতে যদি ওয়ার্কআউট করে। কারণ আমি নিজে ওয়েব সিরিজের পোকা, মানে মানে আমি একদিনে, আমি যেমন কালকে বসে হইচইয়ের ইন্দু শেষ করে ফেলেছি, মানে জাস্ট সারা রাত ধরে ইন্দু দেখলাম হয়ে গেল, মানে আমার খুব ভালো লেগেছে ইন্দু আর কি। এবং আমি ভীষণভাবে ওটিটিতে কাজ করতে চাই এবং আশা করছি ভবিষ্যতে করতে পারবো। কিরম ধরনের চরিত্র, যেমন আমার ঈশার ইন্দু চরিত্রটা খুব ভালো লেগেছে, একটু যদি থ্রিলার জনারের হয় আমার খুব ভালো লাগবে করতে আর কি, হোপফুলি। না 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 সেরকম দেখো ফ্ল্যামবয়েন্সিরও তো ডিফারেন্ট শেডস আছে, মানে আমাদের অভিনেতাদের তো এটাই কাজ যে ফ্ল্যামবয়েন্সিরও ডিফারেন্ট শেডসগুলো আমরা যেভাবে ফুটিয়ে তুলতে পারবো যতটা আলাদা করা যায়, দেখা যাক আর কি। আগামী আর কি কি প্ল্যান আছে সেটা একটুখানি শুনি, এন্ড দেন তারপর একটা গান দিয়ে, তোমার গলায় একটা ছোট কোনো গান দিয়ে উইল র‍্যাপ ইট আপ। আগামী প্ল্যানস বলতে আপাতত আমি এই দুটো চরিত্র যেভাবে ব্যালেন্স করে করা যায়, যে দর্শকদের কাছে ফুটিয়ে তোলা যায় যতটা ভালোভাবে, সেই প্ল্যানটাই আছে। আর এইটাই মানে বিশেষ করে আমি সুদূর ভবিষ্যতের কথা আমাদের প্রফেশনে ভাবা পসিবল নয়, ওটিটিতে কাজ করতে চাই। আমি প্রত্যেকটা ইন্টারভিউতে গিয়ে এটাই বলি যে আমি ভীষণভাবে ওটিটিতে কাজ করতে চাই, কেউ একটা শুনে নিক। হ্যাঁ, অনুষ্কার তো এখন টেলিকাস্ট হয়নি, অনুষ্কার হ্যাঁ লুক দেখেছে, লুকটা ভীষণ পছন্দ হয়েছে। দুজনের দুটো ধরন আর কি, বাবার যেমন বসুন্ধরা বোসের লুকটা বেশি ভালো লেগেছে, কারণ ওই কাঠখোট্টা পুলিশ অফিসারটা
বাবা প্রেফার করছে, মায়ের ক্ষেত্রে আবার অনুষ্কার লুকটা ভীষণ ভালো লাগছে। ভীষণ টিপটপ আর কি, সেটা আমি একদমই নয়। আমি ভীষণ ল্যাতখোর এবং হয়ে যাই মাঝে মাঝে, সেটা সেটা আর কি, সেটা আবার ইয়েও নয়। অনুষ্কা ভীষণ স্মার্ট আর কি। আমি যেমন মাঝে মাঝে বাড়িতে থাকলে উফ বাবা, মানে মা আমাকে একটা বিছানার কোণ থেকে তুলতে পারে না, আমি এতটাই ল্যাথ করি আর কি। পাহিমার ওর নামটা যেন কি, ওইন্দ্রিলা, ওদের দুজনের সঙ্গে কতটা তোমার কম্প্যাটিবিলিটি তৈরি হলো? খুবই ভালো। আমরা রিসেন্টলি দাদাগিরি দেখেছিলাম এবং সবাই দেখেছে আমাদের কেমিস্ট্রিটা কি, আমাদের কেমিস্ট্রিটা জাস্ট ওরকমই। এবং ঐন্দ্রিলা ভীষণ মিষ্টি একটা ভালো মেয়ে, ওর রিসেন্টলি পা ভেঙে গেছে, মানে দ্যাটস ভেরি স্যাড আর কি। মানে ও তাড়াতাড়ি ফিরুক আর কি সুস্থ হয়। এবং আমরা সেটে ভীষণ মজা করি আর কি। ঐন্দ্রিলা তো মানে সারা, ও যেরকম নিপা ক্যারেক্টারটা ঐন্দ্রিলা ঠিক সেটাই, ও সারাক্ষণ লাফাচ্ছে ঝাপাচ্ছে এই করছে ওই করছে, আর ফাহিমদা হচ্ছে কাম কম্পোজড, আচ্ছা ঠিক আছে, মানে ও যে যেরকম রুদ্রদার চরিত্রটা ও সেরকমই আর কি। আমি একটু একটু গল্প টল্প করতে, একটু নাচা কোদা করতে ভালোবাসি আর কি। একদম শেষে আমরা চলে এসেছি, এটা হচ্ছে একটা গান দিয়ে, কারণ অর্কজা ভীষণ ভালো গান গায়, সেটা আমরা আগেও শুনেছি। অ্যান্ড একটা যদি ছোট করে কিছু কোনো একটা প্রেজেন্টেশন অর্কজার গলায়। হম তুম কিতনে পাসে কিতনে দূর হে চাঁদ সিতারে, সচ পুছো তো মন কো ঝুটে লগতে হে সারে, মগর সচ্চে লগতে হে ইয়ে ধরতি ইয়ে নদিয়া ইয়ে রহনা আর তুম বড়ে আচ্ছে লগতে হে ইয়ে ধরতি ইয়ে নদিয়া ইয়ে রহনা আর তুম। অসাধারণ। অ্যান্ড বেস্ট উইশেস অর্কজা, এরকম ভাবেই গানে থাকো আর অভিনয় থাকো, ভালোবেসে আরো আরো কাজ করে যাও, আমরা এরকম ভাবে আমাদের আড্ডা হোক। আর এখানে আমরা শেষ করছি, আর যারা আমাদের দর্শকরা রয়েছে কি বলবে? উই স্পট ইউ এর দর্শকদের জানাই হ্যাপি নিউ ইয়ার, অনেক লেট হয়ে গেছে বাট স্টিল হ্যাপি নিউ ইয়ার। আমাদের ইন্টারভিউটা অনেক দিন, হ্যাঁ বেসিক্যালি আমাদের ইন্টারভিউটা অনেক দিন আগে হওয়ার কথা ছিল, স্টিল সবার নতুন বছর খুব ভালো কাটুক, ওমিক্রনের থেকে বেঁচে সবাই মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, নতুন করে কিছু বলার নেই। আর উই স্পট ইউ সাবস্ক্রাইব করুন, এবং এরকম আরও মজার মজার ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই উই স্পট ইউ সাবস্ক্রাইব করুন। লাভ ইউ। আর এরকম সমস্ত এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন উই স্পট ইউ।